হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। আমাদের টলিউড কুইন অপু বিশ্বাস সুপারস্টার শাকিব খানকে কতটা ভালোবাসেন সেটা কিন্তু বলার অপেক্ষায় রাখে না। সুপারস্টার শাকিব খানের কথা প্রসঙ্গে অনেকে জানতে চেয়েছেন সাংবাদিকরা ঈদের বিভিন্ন প্রোগ্রামে, যে শাকিব খানের সঙ্গে তো আপনি অনেক অভিনয় করেছেন, অনেক নাচ করেছেন, গান করেছেন, শাকিবের সঙ্গে কোন গানটি আপনার সবচাইতে বেশি ভালো লেগেছে? বিশ্বাস বলেন, আমার ক্যারিয়ারের যদি সেরা 10টি গান, শাকিবের ক্যারিয়ারের 10টি গান বলা হয়, তাহলে আমি মনে করি ও 10টির মধ্যে 8টি গানই আমার সঙ্গে শাকিব করেছে এবং 8টি গানই সুপার ডুপার হিট হয়েছে। তার বাকি দুটো গান তো আপনারা জানেনই, একটি প্রিয়তমা, আরেকটি যে এখন তুফান সিনেমার উড়াধুরা, এ দুটো গান অন্যদের সঙ্গে, বাদ বাকি 8টি গানের নায়িকায় আমি ছিলাম এবং 8টি গানই আমার সঙ্গে সুপার টুপার হিট হয়েছিল। এই প্রসঙ্গে বলতে গিয়ে অনেক মজা করে বললেন যে আপনাকে শাকিবের সঙ্গে আবার কি সিনেমায় খুব দ্রুত দেখা যাবে, বা আপনারা কি আবার আপনার প্রোডাকশন থেকে কাজ করবেন। বিশ্বাস জানালেন, আমি একটু ব্যস্ত রয়েছি, আমার নিজের প্রোডাকশন হাউস, নিজের ক্যাফে, আমি আসলে অনেকগুলো কাজ একসঙ্গে করতে পারি না, আমি সিরিয়াল অনুযায়ী কাজ করি, তো সেই দিক থেকে আপনারা জানেন আমার বিজনেস রয়েছে, আমার ক্যাফে, আমার বুটিক শপ, আমার হারলেন, তো এই বিজনেস প্রায়োরিটি ছিল, এটাকে একটা এস্টাবলিশমেন্টে নিয়ে আসতে পেরেছি, এখানে বেশ কিছু ইনভেস্টমেন্ট হয়েছে, এটা এখন স্টেবল, তারপরে সেকেন্ড প্রায়োরিটি আমার সন্তান, আপনারা জানেন যে ওকে শিফট করছি স্কুল, তো স্কুল শিফটিং এর ব্যাপারটা এখনো অনগোয়িং প্রসেসে রয়েছে, তো ওকে একটু সেটেল করে দিয়ে তারপর বাকি থাকলো আমার প্রযোজনা সংস্থা এবং আমার ইউটিউব চ্যানেল। আমি নিশ্চয়ই আমার প্রযোজনা সংস্থার থেকে একটা ভালো সিনেমা আপনাদেরকে উপহার দেব, যেহেতু আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম এর আগেও যে লালসারি সিনেমাটি যদি ভালো যায় তাহলে আমি প্রতি বছর একটি করে সিনেমা বানাবো প্রযোজক হিসেবে, তো সেটা তো যেহেতু আপনাদের কথা দিয়েছি নিশ্চয়ই সেটা নিয়ে আমার মাথায় আছে, তবে সবগুলো কাজ আমি একসাথে করে গুপ্লেট পাকাতে চাই না, অবশ্যই সেটা করব। আর আমার হাতে কয়েকটি সিনেমা রয়েছে, এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে, সেই সিনেমাগুলোতে তো অভিনয় করব, নিজে ফিটনেস প্রায় ঠিক করে ফেলেছি, আরো একটু কমাতে হবে, তারপর আমি আগামী মাস থেকেই শুটিং শুরু করব। এরপর যেটা সেটা বাদ থাকলো আমার ইউটিউব চ্যানেল, ওটাতে কাজ করব। তো ধারাবাহিকভাবে দেখা যায় যে আসলে সময় তো সেভাবে করে উঠতে পারছি না, সময় এভাবেই একটা দুটো সেটেল করে করে যখন কমে আসবে, সময়টা যখন হাতে পেয়ে যাব, নিশ্চয়ই আমার ইচ্ছে রয়েছে আমার ভক্তদের জন্য, আমার দর্শকদের জন্য, আমার ভালোবাসার মানুষদের জন্য ভালো ভালো কাজ করে যাবার, এবং সেটা আমি করব এবং কথা দেয়া অনুযায়ী করব। বন্ধুরা, অপু বিশ্বাস আসলে এমন একজন মানুষ যে আসলে আমাদেরকে অনেক কাজ দিয়েছেন এতগুলো বছরে, এবং অনেক ভালো ভালো কাজ দিয়েছেন, সুপারস্টার শাকিব খানের সঙ্গেও ভালো কাজ দিয়েছেন, তো সামনে আমরা আশা করি এই মানুষটি আরো অনেক ভালো ভালো কাজ দিয়ে আমাদেরকে অনেক বিনোদন দেবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন, পরবর্তী কর্মপ্রতি সাবস্ক্রাইব।